नमस्कार फ्रेंड्स, ओडिया टेक टिप्स रो आउ गोटे एपिसोड को आपन को स्वागत करूची। आज आमे पुणे आसी के पहुंच जाइछु राज इलेक्ट्रॉनिक्स रे। आज आपन को ए वीडियो रे आपन देखिबा को पाइबे विभिन्न प्रकार एसी 10 टी ब्रांड रो एसी एवं को एसी आपन पई परफेक्ट हो ए वीडियो रे आपन आगु को देखि परबे। तबे आम चैनल एई भली सब वीडियो देखिया पई आम चैनल ओडिया टेक टिप्स को सब्सक्राइब करंतु। ते वीडियो जदि भल लागे लाइक एवं शेयर करंतु। ते राज इलेक्ट्रॉनिक्स नंबर आपन स्क्रीन रे देखि परथिबे एवं डिस्क्रिप्शन में मध्य मु दे देबे। तेज आसतु सारू पचार बुझा कौ ब्रांड्र एसी अच्छे और प्राइस सब सेगमेंट सब के रही है सर आप नाटा स्मृति रंजन महांती। तो आम ये आम राज इलेक्ट्रॉनिक्स केर प्रकार सब एसी बारटा ब्रांड्र एसी अच्छी आपंकर स्प्लीड अच्छी विंडो अच्छी मेन फैशन दरकार आपंकर कौन दरकार कस्टमर आसान पचारे आपंट कौन आपंकर विंडो दरकार कि स्प्लीड दरकार कि कहीं आपंकर आजिकल डेट में देखिए इनवर्टर भी आसे नन इनवर्टर भी आसे इनवर्टर काम कौन इनवर्टर कौन आप बेनिफिट पाइबे नन इनवर्टर कौन बेनिफिट पाए से जिन बुझला गोटे लोकर वन अनुसार आम से अनुसार बुझू ना आप जनकर विंडो दरकार झटा काटार सुविधा अच्छी देना विंडो एसी देखिए आप विंडो एसी ধর না জনক স্প্লিট আপনার স্প্লিটে আপনার বারোটা কম্পানি রয়েছে আপনার স্প্লিট এসি যদি নন ইনভর্টার যে 30,000 আরম্ভ হব ঠিক আপনার 40,000 ভিতরে ইয়ে আর যদি আপনার ইনভর্ট টেকনোলজি তার দুইটা সেগমেন্ট আছে থ্রি স্টার আছে ফাইভ স্টার আছে থ্রি স্টার কোণ না আপনার থ্রি স্টার আরম্ভ হল 32 আরম্ভ হচ্ছে মিনিমাম 40,000 দেন আপনার ফাইভ স্টার ইনভর্টার যদি আপনার আসবে আরম্ভ হচ্ছে 40,000 অনুহাট আপনার 45,000 50,000 রেঞ্জে রয়েছে আপনার ডিসকাউন্ট আছে তারপরে আপনার ওয়ারেন্টি আছে কম্পানি ওয়াইজ আপনার ওয়ারেন্টি ধর আপনার কেউ কম্পানি কম্পানি ডিফরেন্ট ডিফরেন্ট ওয়ারেন্টি আছে ডিফরেন্ট ইয়ে ধরুন আপনার এক্সাম্পল আপনার লাগছে আইপি আইপি এটা ইন্ডিয়ান ব্রান্ড হচ্ছে তার সব কপর রয়েছে অল আর ব্রান্ড ইজ কপর তা দ্বারা আপনার ওয়ারেন্টি লেখা হয়েছে আপনার মেনশন দেখুন তাঁর কমফর্ট কুলিং রয়েছে সব জায়গা আপনার জিনিস লেখা হয়েছে সব কম্পানি ডিফরেন্ট ডিফরেন্ট আপনার রয়েছে ধরুন আপনার আদার আপনার ওয়ারেন্টি দেওয়া 10 বছর দিচ্ছে 5 বছর দিচ্ছে এই বর্ষ আপনার ফায়ার রয়েছে 12 বছর কম্প্রেসর 12 অল 5 12 বছর কম্প্রেসর অল 5 মানে আপনার তাদের টার্ম অ্যান্ড কন্ডিশন কিছু রয়েছে টার্ম কন্ডিশন কোণ না আপনার মেকানিক যা বি কাম হব মানে মেকানিক করি বাহার ধরুন আপনার কোণ বাহার মেকানিক আপনার বুঝছেন সে আপনার ডাকুচান সে কাম করছেন ধরুন আপনার গ্যাস সরলে ন সরলে আপনার জানি পারেন সে জায়গা কোণ করছেন না আপনার ভাই গ্যাস সরলে আপনার তাপ চার্জ করুন আপনার সেই পয়সা দেবেন কিন্তু আপনার কোণ কোম্পানি না যে ডিটেক্ট যেমনি আপনার ভোল্টাজ এসে আপনার আসছে আপনার সব ব্রান্ডের আপনার কোড আপনার দেখে দেবে উইন্ডোজ আপনার রকম পুরো আপনার মেনশন হয়েছে পুরো মেনশন ইজ কোড আর্ট মানে ধরুন আপনার এসি অন যেতে করবে আপনার গোটে কোড আর্ট আসবে সে কোড খোলিলে আপনার এসি চালবে যেপর্ আপনার কোড ন খোলছেন এসি আপনার অন করবে সবু ইয়ে ধরুন আপনার এসি চালা ধরুন আপনার আজ কষ্টমার আপনার জানেন ধরুন আপনার এসি চলাইলে আপনার ধরুন মূষা তারকার গেলা আপনার জানেন কোণ এসি অসুবিধা এসি অন কলে আপনার এটি আসে এমজি ফাইভ মানে আপনার কিছু প্রোবলেম হয়েছে যেটা কি আপনার ফোন কলে সলিউশন সে আপনার বুঝিয়ে দেবে ইন্ডিকেটর অল আর ইন্ডিকেটর যেটা কি আপনার আগুক আপনার হইরাণ হওয়া সেটি হইরাণ মানে সুবিধার আপনার কাম হয়েছে তো আমি যদি কহবা আমার রাজ ইলেকট্রনিক্স কেউ এসির বেশি ডিমান্ড হচ্ছে আপনার বেশি ডিমান্ড আপনার ভোল্টাস দেন আপনার আসবে হিটাজি ক্যারিয়ার দেন এলজি দেন অথরাইজ আপনার লয়েড আমি যদি কহবা মানে এবে তো স্প্লিট এসির আস্তে আস্তে সার্ভিসেজ আসলান ইনভার্টার এসি এবে বহুত আসিগলা ইনভার্টার এসি ভিতরে সবুঠু লো পাওয়ার কনজাম্পশন কোন ব্র্যান্ড হচ্ছে এসি কোন ব্র্যান্ড লো সব লো ইনভার্ট টেকনোলজি নট আজি আজিকা ডেটে লোক মাইন্ডে পর্যন্ত পুরা 100% আসিনি যে ইনভার্টার এসি এটা নট ইনভার্ট টেকনোলজি ইনভার্টার এসি কে আমি বুঝি যে আপনার লাইন গলা পরে বেকআপ দেবে কিন্তু ইনভার্ট টেকনোলজি আপনার লাইন গলা বেকআপ দেবে এটা কোণ হচ্ছে না আপনার সব কোম্পানি আমি এমনি কোম্পানি কোথায় 100 ওয়াট রয়েলে 250 কনস্ট্যান্ট রয়েলে এসি চালু বিনা স্টার লাগে কিন্তু আপনার ইলেকট্রিক সার্কিট ন হয় এমনি ফ্লাকচুয়েশন ন হয় যদি আপনার কনস্ট্যান্ট রয়েলে কিন্তু আপনার ডিউটি লগান তো বিনা স্টার লাগে কোনো এসি আপনার চালিব না বেশি দিন লাস্টিং করিব না না লাস্টিং না করিব এমনি না যে কেন আপনার 100 যদি নথিব ভোল্টেজ নহলে এসি চালিব না ঠান্ডা অন হব বন্ধ হব সেটা আপনার ইলেকট্রিক কনজিউম হচ্ছে নর্মালি আপনার 1400 লিটার হলে এই যে কোনো আপনার রুম ইনভার্টার ছিল আপনার কম্প্রেসর ভেরিয়েস হচ্ছে বন্ধ হব স্টার্টিং মোড রইলে কোন তাহলে আপনার রুমটা ঠান্ডা করলে সেখানে পুরো পিক আপ যদ্বারা কি আপনার ধর পালা সেটা আপনার ইয়ে 1400 লাগে সে আপনার চলছে 650 ফাইভ টা নেলে 550 যেটা আপনার ইলেকট্রিক কনজিউম 150 মানে পিকটা যে স্পিড এসিটা যেন অধিক জোর ধায় কিনা রয়ে যায় হ্যাঁ এটা এটা ভেরিয়েস হচ্ছে এটা ভোল্টাস এসির আমার কত টাকা রেঞ্জ আছে রেঞ্জ আপনার 3 স্টার ইনভার্টার নেলে 32,000 আরম্ভ দেন আপনার মডেল ইয়ে অনুসার পিকচার অনুসার টিয়া প্রাইস পাঠানো দেন ফাইভ স্টার আপনার আসলে মিনিমাম 38 আরম্ভ
ଦେନ୍ ଆପଣଙ୍କୁ ସେ ଅନୁସାରେ ଏପଟ କହିବ ଆମର ହାଇଏଷ୍ଟ ରେଟିଂ ଯଦି କହିବା କେଉଁଟା ଫାଇଭ୍ ଷ୍ଟାର୍ ଯିବ ଆପଣ ଫାଇଭ୍ ଷ୍ଟାର୍ ଫାଇଭ୍ ଏଇଟା ଏଇଟା ପ୍ରାଇସ୍ କେତେ ରହୁଛି ଇଏ 38 ଇନଷ୍ଟାଲେସନ୍ ଆପଣ କମ୍ପାନୀ ପିଲା କରିବେ ତା ପାଇଁ ଚାର୍ଜ ପଡ଼ୁଛି 600 ପ୍ଲସ୍ ଏବେ ଆପଣଙ୍କର ଅଫର୍ ଆଜ୍ଞା ଏପଟେ ଅଫର୍ ଚାଲିଛି ଯଦି ଆପଣଙ୍କର ପ୍ୟାନ୍ ଲାଭରେ ନେଉଛନ୍ତି ଏସି ଆପଣଙ୍କର ଆକ୍ସିସ୍ ବ୍ୟାଙ୍କ ଅଛି ଆର୍ବିଏଲ୍ ବ୍ୟାଙ୍କ ଅଛି ତାହେଲେ ଆପଣଙ୍କର 10% କ୍ୟାସ୍ ବ୍ୟାକ୍ ଜିରୋ ଦେଖିପାରୁଥିବେ ଅଫର୍ ସବୁ ଲେଖା ହେଇଛି କେତେ ବର୍ଷ ୱାରେଣ୍ଟି ଅଛି ତ ଯଦି କହିବେ ଭୋଲ୍ଟାଜ୍ ଏସିର ଆମର କମ୍ପ୍ରେସର ଉପରେ କେତେ ବର୍ଷ ୱାରେଣ୍ଟି ଇନଭର୍ଟର ଆପଣ ଅଲ୍ ଫାଇବର୍ସ କମ୍ପ୍ରେସର କଣ୍ଡେନ୍ସର ପିସିବି ମୋଟର ରୋଲର ଗ୍ୟାସ୍ ସବୁ ଉପରେ 5 ଇୟର୍ସ ଦେନ୍ ଇନଭର୍ଟ ଟେକ୍ନୋଲୋଜି 10 ଇୟର୍ସ କମ୍ପ୍ରେସ ଅଲ୍ 5 ମାନେ ଆପଣଙ୍କର ପ୍ଲାଷ୍ଟିକ୍ ଆଇଟମ୍ ଛାଡ଼ିକି ଆପଣଙ୍କର କଣ୍ଡେନ୍ସର ପିସିବି ମୋଟର ରୋଲର ଗ୍ୟାସ୍ ସବୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ କନ୍ସର୍ନ ନୋ ଆଉଟସାଇଡ୍ ମେକାନିକ୍ ଆପଣ ଛୁଇବେ ନା ଓନ୍ଲି ଫର୍ କମ୍ପାନୀ ନାହିଁ କାହିଁକିନା କାହିଁକିନା କେତେଜଣଙ୍କର ୱିଲ୍ ନଥାନ୍ତି ଧରନ୍ତୁ ଆପଣ ଗ୍ୟାସ୍ ସରିଗଲା ସେମାନେ ଆପଣଙ୍କୁ ଚେକ୍ କରୁନାହାନ୍ତି କମ୍ପାନୀ ପିଲା କହିଲେ ଆପଣଙ୍କ ଜବ୍ କାର୍ଡ଼ ବନା ହେଉଛି ଧରନ୍ତୁ ଆପଣଙ୍କର ଲେଖିଛି ମୋର ଗ୍ୟାସ୍ ହେଲା ସେ ଆପଣ ମେନ୍ସନ୍ ଗ୍ୟାସ୍ ହେଲା ଯାହା ଯାହା ଆପଣ କହିବେ 5 ତାରିଖ 10 ପାଇଁ ଲେଖା ହେବ କମ୍ପାନୀ ଆପଣ ଭେରିଫିକେସନ୍ କରିବ ଦେଖିବ ଆପଣ ଦେଖିବ ସାର୍ ଆସନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ଆପଣ ଗ୍ୟାସ୍ ରହିବା 80 ଅଛି ନା ନାହିଁ କମିଛି ଦେନ୍ ଆମେ ଆପଣ ଯେଉଁଟା ପକେଇବୁ ମାଗଣାରେ ପି ଏଫ୍ କାରଣ ଆମେ ଆପଣଙ୍କୁ କହିଛୁ 10 5 ୟର୍ କରେଣ୍ଟ ଦେଇଛୁ ମାଗଣା ଆପଣ ପାଇବେ ଆପଣଙ୍କର ଏନି ଇଏର ଆପଣଙ୍କର ଖାଲି ଆପଣ ହାଏଷ୍ଟ ପଳେଇଲେ ଆପଣ ଯଦି ହିଟାଜି ଯିବେ ସେଟ ପ୍ରାଇସ୍ ଅଧିକ ଆସିବ କେରେ ଟିକେ ପ୍ରାଇସ୍ ଅଧିକ ଆସିବ ଏଲ୍ ଜି ସମସ୍ତେ ପ୍ରାଇସ୍ ମାନେ ଏମାନଙ୍କର ଗୋଦ୍ରେଜ୍ ହଉ ହିଟାଜି ଯେଉଁ ଆପଣଙ୍କର ଭୋଲ୍ଟାଜ୍ ହଉ ଆଇବି ହଉ ଏମାନେ କ'ଣ ଇଣ୍ଡିଆନ୍ ବ୍ୟାଙ୍କ ପାଖାପାଖି ରେଟ୍ ପାଖାପାଖି ରଖିଥିଲେ ମାନେ ପ୍ରାଇସ୍ ସମାନ ସମାନ ଇଏ 200-300 ଫରକ ନଟ ଏମିତି ନାହିଁ ଯେ ଆପଣଙ୍କର ଏରିଆ 33 ମିଳିଲା ସେ 40 ମିଳେ 30 ସବୁ ପାଖାପାଖି 1500-1500 ଇଏ ଆପଣଙ୍କର 30 ନନ୍ ଇନଭର୍ଟର ଇଏ ଆପଣ 30,000 ଆରମ୍ଭ ହେଇଛି 30,000 ଆଉ ଏଇଟା ଇଏ ସବୁ ଆପଣଙ୍କର 32-35 ଆରମ୍ଭ 32-35 ସେମ୍ 30 ଆପଣଙ୍କର ତା ଦେହରେ ଖାଲି ଦେଖିପାରୁଥିବେ ଆପଣ ଡିଜାଇନ୍ରେ ଚେଞ୍ଜ ଅଛି ଡିଜାଇନ୍ ଅନୁସାରେ ସାର୍ କହିଛି ଦେଖିପାରୁଥିବେ ମାନେ ଦେଇଦେଇଛି 10 ବର୍ଷ ୱାରେଣ୍ଟି କମ୍ପ୍ରେସର ଉପରେ ଡିଜିଟାଲ ଇନଭର୍ଟର ଏଇ ମଡେଲ ଆପଣ ଅଛି ଲେଖା ହେଇଛି 10 ଇୟର୍ ୱାରେଣ୍ଟି 5 ଇୟର୍ କମ୍ପ୍ରେସ ସବୁ ଜିନିଷ ୱାଇଫାଇ ମଡେଲ ରହୁଛି ଆପଣ ୱାଇଫାଇ ତାକୁ କନଫର୍ମ କରିପାରିବେ ଆପଣ ମୋବାଇଲ ୱାଇଫାଇ ଅଛି ଘରେ ୱାଇଫାଇ ଦେଇକି ତାକୁ ଆପଣ ଚଲେଇ ପାରିବେ ଆପଣ ଏଇଟା ୱାଇଫାଇ ମଡେଲ ଆଲେକ୍ସା ସାଙ୍ଗରେ ବି କନେକ୍ଟ ହେଇ ସବୁ ହେଇପାରିବ ସେଇ ଜାଗାରେ ଆପଣ ସେଇ ଜାଗାରେ ଯଦି ଆପଣଙ୍କର ଏଲ୍ଜିର ସେଇ ଜିନିଷ ଦେଖିବେ ଏଲ୍ଜିରେ ଆପଣଙ୍କର ଧରନ୍ତୁ ଓଏଲ୍ଇଡି ଆପଣଙ୍କ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି ସେଥିରେ ଆପଣଙ୍କ ମୋବାଇଲରେ ବି ଆପଣଙ୍କର ଯେଉଁ ରିମୋଟ୍ କଣ୍ଟ୍ରୋଲ୍ ଆପଣ କଣ୍ଟ୍ରୋଲ୍ କରିପାରିବେ ସେଇଠୁ ୱାର୍ଲେସ୍ ଯେମିତି ପୁରା ଆପଣ ୱାଇଫାଇ ଯଥା ପୁରା ଇଏ ହେଇଗଲା ଏଲ୍ଜିର ଏସି ଆଉ ଏଠି ଆପଣ ଡୁଆଲ୍ ଇନଭର୍ଟର ସବୁ ସିଷ୍ଟମ୍ ରହିବେ ତାଙ୍କର ଅଫର୍ ଏଇଠି ଦେଇଛନ୍ତି ଅଫର୍ ପ୍ଲସ୍ ମୁଁ ଆପଣ କହିଲି ୱାଇଫାଇରେ ଆପଣଙ୍କର ଆଲେକ୍ସାରେ ଯଦି ମୋବାଇଲ୍ ଆପଣଙ୍କର କରୁଛନ୍ତି ଧରନ୍ତୁ ଆପଣ ମୋବାଇଲ୍ ଅଛି ନାନୋ ସେଲ୍ କରୁଛନ୍ତି ସେଥିରେ ମୋବାଇଲ୍ ଆପଣ ଯିବେ ଅନ୍ ଦ ଏସି କହିଲେ ସେ ତା ଦେହରେ ଇଏ ନେଇ ଆପଣ ଏସି ଅନ୍ ହେବ ଡୋର୍ ଲଗାଇଛନ୍ତି ତାଙ୍କର ଯାହା ସିଷ୍ଟମ୍ ସେଥିରେ ୱାଇଫାଇ ରହୁଛି ଯେଉଁଥିରେ ଆପଣଙ୍କର ବିନା ଟେନସନ୍ କ'ଣ କ'ଣ ଆଜିକାଲି ତ ମୋବାଇଲ୍ ସମସ୍ତ ୱାଇଫାଇ ସମାଧାନ ଧରନ୍ତୁ ଆପଣ ବାହାର ଅଛନ୍ତି ୱାଇଫାଇ ଘରୁ ଫୋନ୍ କରି ୱାଇଫାଇ ରେଡ଼ି କଲେ ମୁଁ ବାହାରୁ ଆପଣ ମୋବାଇଲ୍ ଆଉ କ'ଣ କରିପାରିବି ମାନେ ଆସିଲା ଯେ ରୁମ୍ ଥଣ୍ଡା ରୁମ୍ ଥଣ୍ଡା ହେଇଥିବ ଆପଣ ଆସିଲେ ଏଣ୍ଟ୍ରି କଲେ ମଜା ନେଲେ ୱାନ୍ ଟନ୍ ୫ ୨ ଟନ୍ ଆପଣଙ୍କର 34 ଅନୱାର୍ଡରୁ ଷ୍ଟାର୍ଟ ଆଉ ଯଦି ଆପଣ ୱାଇଫାଇ ବାଲା ନେଲେ ସେ ସେଇ 5 ଷ୍ଟାର୍ ଆସିବ ସେ ଆପଣଙ୍କର ମିନିମମ୍ 41 ଅନୱାର୍ଡ ହେବ ଆମର 3 ଷ୍ଟାର୍ ଏସିର ପ୍ରାଇସ୍ ଦେଖିଲେ ତେବେ 5 ଷ୍ଟାର୍ ଏସି ସାର୍ ଏଇଟା କେତେ ରହୁଛି ଆପଣଙ୍କର 41 ଅନୱାର୍ଡ ସାର୍ 40 ଏଇଟା ଆମର ୱାଇଫାଇ ରହୁଛି ନା ଏଇଟା ନାହିଁ
ଦେଖିବେ ତାହେଲେ 45 ରହୁଛି ପ୍ରାଇସ୍, ଆପଣ ଏଠି ଦେଖିପାରୁଥିବେ LG ର ସବୁ କଣ ଫିଚର୍ସ ଆଉ ଲୋ ଗ୍ୟାସ 52 କୁଲିଂ ଆପଣଙ୍କର ଗୋଟେ ଏସି ରେ ଯଦି କୁଲିଂ କେତେ ରହିବ ସେଇଟା ଆପଣ ଲେଖା ଦ୍ୱାରା ଆମର 52 ଘୁରିଲା ପରେ ଏସି ଚାଲିବନି ବରାବର ଭାରତ ଟେମ୍ପରେଚର 52 ହେଇଯିବ 52 ପରେ ଆଉ ଏସି ଚାଲିବ ଆମେ ଯଦି କହିବା ଆମର ଏଇଟା ତ ଗଲା ହାଇ ସେଗମେଣ୍ଟ ଯଦି ବଜେଟ୍ ସେଗମେଣ୍ଟ ଭିତରେ ଜଣେ ଏସି ନେବାକୁ ଚାହୁଁଛି ବଜେଟ୍ ସେଗମେଣ୍ଟ ଭିତରେ ତାକୁ କେଉଁ କମ୍ପାନୀ ଆପଣ କହିବେ ନେବା ପାଇଁ ସବୁ କମ୍ପାନୀ ଉପରେ ଆପଣ ଧରନ୍ତୁ ଗୋଟେ ଲୋକର ମିନିମମ୍ ତ ସାର୍ ଏସି 30,000 କମ୍ ପଡ଼ିବ ଆପଣ ଗୋଦରେଜ ବି ନେଇପାରିବ ଭୋଲ୍ଟାଜ୍ ନେଇପାରିବ ଆପଣଙ୍କର ହାୟର ନେଇପାରିବେ ହାଇଭ ବି ନେଇପାରିବେ ଏ ସବୁ କମ୍ପାନୀ ସାର୍ ବଜେଟ୍ ଭିତରେ ନନ୍ ଇନଭର୍ଟର ଇନଭର୍ଟର ଆଉ 2,000 ଅଧିକା ସେମିତି ଫିକ୍ଚର ଅନୁସାରେ ଥରେ ଧରନ୍ତୁ 35,000 ଏବଂ 24,000 କାହିଁକିନା ଆଜିକା ଡେଟ୍ରେ ଫାଇନାନ୍ସ ସୁବିଧା ହେଇଯାଇଛି ଯେଉଁ ପ୍ରକାର ଫାଇନାନ୍ସ ଅଛି ଲୋକ ଆରାମରେ ଜଣେ ନେଇପାରିବେ କାହିଁକିନା ଫାଇନାନ୍ସରେ ଆପଣଙ୍କର କିଛି ଦେବାପଡ଼ୁନି 10,000 ଅଛି 12,000 ଅଛି 18,000 ଅଛି କମ୍ପାନୀ ୱାଇଜ୍ ଆପଣଙ୍କର ଇଏ EMI ପାଇବେ ସେ ଯେଉଁ ଅଟୋମେଟିକ ଏନର୍ଜି ଆପଣଙ୍କର 3-star 5-star ଖରାପ ହୋଇଛି ସାର୍ 120 ୟୁନିଟ୍ ମାନେ ବର୍ଷକୁ ଆମେ ଯେଉଁ କହୁଛୁ ଇୟରଲି ନଡ଼େ ଆପଣଙ୍କର ସାର୍ ଏସି 1600 ଘଣ୍ଟା ଚାଲୁ ଇଣ୍ଟୁ ଯଦି ଆପଣ 800 ଘଣ୍ଟା ହିସାବରେ 1600 ଘଣ୍ଟା ଚାଲେ ଆପଣ 1600 ହେଲେ ଆପଣ 200 ଦିନ 200 ଦିନ ହେଲେ ଆପଣଙ୍କର କେତେ 6 ମାସ 7 ମାସ ଏସି ଚାଲେ ସାର୍ ଆଉ ଚାଲେନି ସେଇ ଯଦି ଆପଣ ରେସିଓ ଯିବେ ତାହେଲେ ଆପଣଙ୍କର ଦେଖନ୍ତୁ ଏଇଠି ଲେଖାଇ ଦେଖନ୍ତୁ ଏଇ ମେନ୍ସନ୍ଟା ପାଇବି କେତେ ନା ଆପଣଙ୍କର 1,087 ୟୁନିଟ୍ ପର୍ ଇୟର୍ ସେ ଅନୁସାରେ 5-star ଗଲେ ଆପଣ ଦେଖନ୍ତୁ ସେଇଠି 5-star ଆପଣ ଆଗେ କମିଯିବ ଏ 1,087 ସେ 980 ତେଣୁ ଆପଣମାନେ ଦେଖୁଥିବେ ଏଇ ଯେଉଁ ଲେଖା ହେଇଛି ଏଠି ପାଖକୁ ଆସ ମୁଁ କହିବି କ୍ୟାମେରା ଯଦି ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଏଇ ଯେଉଁ ISR ରେଟିଂ ଯେଉଁ ଏସିର ଯେତେ ଅଧିକ ସେଇଟା ସାର୍ ସେତେ କମ୍ ରହିବ ସେତେ ଆପଣ ସେଇଟା 3-star ପିଲା 5-star ଉପରୁ ଆସି ନେଇପାରୁଛି ନା କିଛି ନାହିଁ ତାପରେ ଆପଣ ଯଦି ପଳେଇବେ ସେଟା ଆପଣ ଡକ୍ଟର ଏସି ହେଇଯିବ ଷ୍ଟାଣ୍ଡିଂ ଏସି ହେଇଯିବ କ୍ୟାସ୍ ଏସି ଯେଉଁଟା ଆପଣ ଦେଖନ୍ତି ହେଲା କ୍ୟାସ୍ ଏସି ଯେଉଁଟାକି ସେଇଟା ଆମର ମେନୁଆଲି ଘରମାନେ ଲାଗେ ସେଣ୍ଟ୍ରାଲ ଏସି ସେଇଟା ଓନ୍ଲି ଫର୍ ଆପଣଙ୍କର ହାଉସ୍ ପର୍ପଜ୍ ନୁହଁ ସେଇଟା ଆପଣ ଦୋକାନ କି ମଲ୍ ପେଲେ ଲାଗେ ଯେତିକି ଆପଣ ଘରେ ୟା ୱିଣ୍ଡୋ ଏସ୍ପ୍ଲିଟ୍ ସାର୍ ଆପଣଙ୍କର ଧରନ୍ତୁ ଗୋଟେ ଆମେ ଗୋଟେ କଷ୍ଟମର୍ ଧରନ୍ତୁ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ଗୋଟେ କଷ୍ଟମର୍ ଆମେ ପଚାରୁଛୁ ଯେ ସାର୍ ଆପଣ କ'ଣ ଦେଖିବେ ସେଥିରେ ମୁଁ ଏସି ଦେଖିବି ଏସିରେ କ'ଣ ଦେଖିବି କାହିଁକିନା ଆମର ରୁମ୍ ସାଇଜ୍ ଫାଷ୍ଟ ରୁମ୍ ଯଦି ରୁମ୍ ନ ପଚାରେ ଆମେ ଗୋଟେ ଏସି ଦେବୁ ଜଣକୁ ସେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବ ଧରନ୍ତୁ ଜଣଙ୍କର ରୁମ୍ ଅଛି 180 square ଆମେ ତାକୁ ଦେବୁ 1 ton ସେଠି କାମ କରିବୁ ଥଣ୍ଡା ବି ହେବନି କାହିଁ ତା'ର କାପାସିଟି ଅଧିକ ଯେମିତି ଆମକୁ ସାର୍ ଭୋକ ଲାଗୁଛି ଆପଣଙ୍କର 1 ton ହେଉଛି 120 square foot ହେଲେ ଆପଣ ସେ ପରଫେକ୍ଟ ଥଣ୍ଡା ଦେବ କୁଲି ହେବ ସବୁ 120 square foot ତ ମେନ୍ ଧର 0-120 square foot ଦେନ୍ ଆପଣଙ୍କର 1.5 ton ହେଇଯାଉଛି 180 square foot 180 square foot 150 ହେଲେ ଆପଣଙ୍କ କୁଲିଂ ହେବନି କୁଲିଂ ଦେଲେ ବି ଆପଣଙ୍କ କମ୍ପ୍ରେସ୍ ବୁଲିବ ଆପଣଙ୍କ କମ୍ପ୍ରେସ୍ ପ୍ରେସର୍ ସେ ଜାଗାରେ ଆମେ 2 tonଟା କହୁ ସେ ଅନୁସାରେ ଆପଣଙ୍କର ଡିମାଣ୍ଡ ହେଲା କେଉଁଠି ସବୁ ଏସି ସାର୍ ଅଛି ଦେନ୍ ଆପଣ ଫିକ୍ଚର୍ ଟିକେ ଫରକ ହେବ ଧର ଏଲ୍ଜିର କିଛି ଫିକ୍ଚର୍ ଅଧିକା ରହିଲେ ଭୋଲ୍ଟାଜ୍ରେ କମ୍ ରହିବ ଭୋଲ୍ଟାଜ୍ ଅଧିକ ରହିଲା ହିଟାଜ୍ ନଥିବ କିଛି ଫରକ ତାଙ୍କ ଭିତରେ ଥାଏ ଯେଉଁଟାକି ଆପଣ ପ୍ରାଇସ୍ରେ ଫରକ ଥାଏ ଆମେ ଯଦି କହିବା ଯଦି ପିଓର କପର ଜିନିଷ ଯଦି ଆମେ ଖୋଜିବ ଏସି ଭିତରେ ଆପଣ ତାକୁ କେଉଁ ଏସି ନେବା ଏସି କହିଲେ ଆପଣ ସାର୍ ଯଦି ଦେଖିବେ 60 ବର୍ଷ ଉପରେ ଆପଣ 5-star ଓନ୍ଲି ଫର୍ ଏସି ବନାଉଥିଲେ 5-star ତେଣୁ ଆପଣ ଭୋଲ୍ଟାଜ୍ ହିଟାଜ୍ କ୍ୟାରେଟ୍ ଆଗେ ନୁସାର ମାନେ ଓନ୍ଲି ଫର୍ ଏସି ବ୍ରାଣ୍ଡ ବନାଉଥିଲେ ଦେନ୍ ଆପଣଙ୍କ ଆଜିକା ଡେଟ୍ରେ ଆପଣଙ୍କ ସବୁ କମ୍ପାନୀ କପର ହେବନି କାହିଁକିନା କପର ଲଞ୍ଜୁରୀ ଅଧିକା ଆପଣ ଟିକେ ଯଦି ଯେତେ ତା'ପରେ ଖରାପ ହେଲେ ତା'ର ଆପଣଙ୍କ ଥଣ୍ଡାଟା ବହୁତ ଇଏ ଦେବ ଜଲ୍ଦି ଦେବ କିନ୍ତୁ କୌଣସି ଇଏ ହେବନି ତୁମକୁ କପର ମାନେ କ'ଣ ଆପଣ ଫୋଲ୍ଡିଂ କରିପାରିବେ ଆଲୁମିନିୟମ ହେଲେ କ'ଣ ଆପଣଙ୍କର ରିପ୍ଲେସମେଣ୍ଟ ଏଥିରେ ଆପଣଙ୍କର କପର ହୋଲ୍ଡିଂ କରିବେ ଯେଉଁଟା ଲଙ୍ଗଜୁଟି ଅଧିକା ଧରନ୍ତୁ ଆପଣଙ୍କର କମ୍ପ୍ରେସର କଣା ହେଲା ଆପଣ ସେଠି ହୋଲ୍ଡିଂ କରିଦେଲେ ଯେଉଁଦ୍ୱାରା କି ଆପଣଙ୍କର କପର ଇଜ୍ ଦ ବେଷ୍ଟ ବ୍ରାଣ୍ଡ ଆପଣ ଲଙ୍ଗଜୁଟି ଡ୍ୟୁରାବିଲିଟି ସବୁଥିରେ ଆପଣ ଏକ ନମ୍ବର ପାଇବେ ଅଲ୍ ଆର୍ ବ୍ରାଣ୍ଡ କପର ଆଉ କି ଆଉ ଭିୱର୍ସ ମାନେ ଜାଣିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଯେ ଆମ ରାଜ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସରେ ଆଉ ଏସି ଉପରେ କ'ଣ ଖାସ କରି ଅଫର୍ ରହିଛି ସେଥିରେ ଆପଣ କହିଲେ 10 ମିନିଟ୍ କ୍ୟାସ୍ବ୍ୟାକ୍ ଚାଲିଛି ୱାରେଣ୍ଟି ଆପଣ 10 ବର୍ଷ 5 ବର୍ଷ ପାଉଛନ୍ତି ଏହା ଚାଲିଛି ଆଉ କିଛି ଏମିତି ନାହିଁ ଯେ ଅଲଗା ଆଗରୁ ଥିଲା ଆମର ଗିଫ୍ଟ କମ୍ପାନୀ ତରଫରୁ ସେଇ ବର୍ଷ କରୋନା ପାଇଁ ଆପଣ ଜାଣିଥିବେ ନାହିଁ ନହେଲେ ଅଲଗା ପର୍ଟିକୁଲାର ବ୍ରାଣ୍ଡ ଅଛି କି ଯିଏକି ଦେଉଛି ଅଲଗା ଅଲଗା ଅଫର୍ ସବୁ ନାଇଁ ନାଇଁ କହିବେ ଆପଣଙ୍କର EMI ଅଫର୍ ଚାଲିଛି ଧରନ୍ତୁ ଭୋଲ୍ଟାଜ୍ ଆପଣ କହିଲେ 10 ମିନିଟ୍ କ୍ୟାସ୍ବ୍ୟାକ୍ ଆପଣ ଆଇଲେ ସ୍ୱାପ୍ କଲେ ଆପଣ ଧର 40,000 କଲେ 4,000 ଆପଣଙ୍କ ଆକାଉଣ୍ଟ ଦୁଇଟା ଆପଣ 3 ଆପଣଙ୍କର EMI କଟିଲା ପରେ 4 EMI ଆକାଉଣ୍ଟକୁ ପଇସା ପଳାଇବେ ନୋ କଷ୍ଟ EMI ଆପଣ 0 ଡାଉନ୍ ପେମେଣ୍ଟ 0 ସବୁ ଯିବ ଆମେ ଟଙ୍କାଟେ ଏକ୍ସଟ୍ରା ଦେବେ ନାହିଁ ସେ ଅନୁସାରେ ଆପଣଙ୍କର LG ଗଲେ ସେଥିରେ 18-12 ସ୍କିମ୍ ରହୁଛି 10-0 ସ୍କିମ୍ ମାନେ ଆପଣ EMI ସ୍କିମ୍ରେ ସମସ୍ତଙ୍କର ବେଟର୍ କରିଦେଇଛନ୍ତି କମ୍ପାନୀ ସ୍ମୃତି ରଞ୍ଜନ ସାର୍ ସିଏ ଆପଣଙ୍କୁ ସବୁ ଏସି ବିଷୟରେ କହିଲେ ଏବଂ ଏସିର କ'ଣ କ'ଣ ସବୁ ରହିବା କଥା ଆପଣ କେମିତି ୟୁଜ୍ କରିବେ ସବୁ ବିଷୟରେ ତଥ୍ୟ ଦେଲେ ତେବେ ଆପଣମାନଙ୍କ ଭିଡ଼ିଓଟି କେମିତି ଲାଗିଲା ଯେମିତି ହେଲେ ବି କମେଣ୍ଟ କରନ୍ତୁ ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗେ ସେୟାର କରନ୍ତୁ ଓ ଆମ ଚ୍ୟାନେଲ ଓଡ଼ିଆ ଟେକ୍ ଟିପ୍ସକୁ ଯେମିତି ହେଲେ ବି ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ ଏବଂ ରାଜ ଇଲେକ୍ଟ୍ରୋନିକ୍ସ ନମ୍ବର ଆପଣ ସ୍କ୍ରିନ୍ରେ ଦେଖିପାରୁଥିବେ ମୁଁ ଡେସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ବି ଦେଇଦେବି ସେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ରହିଲି ନମସ୍କାର।